আমরা অনেক সময় অসাবধানতাবশত এমন অনেক শব্দ ব্যবহার করি যার ফলে আমাদের বাক্যের মধ্যে বা ব্যবহারের মধ্যে দ্ব্যর্থকতার সৃষ্টি হয়। এইরূপ বিভিন্ন দ্ব্যর্থকতার মধ্যে অন্যতম দুটি হল প্রক্রিয়া পরিণতি দ্ব্যর্থকতা এবং প্রকার দৃষ্টান্ত দ্ব্যর্থকতা। প্রক্রিয়া পরিণতি দ্ব্যর্থকতার অন্তর্গত প্রক্রিয়া ও পরিণতি কথার অর্থ হল যথাক্রমে প্রক্রিয়া কথার অর্থ হল কার্য এবং পরিণতি কথার অর্থ হল ফল। কিন্তু আমরা শব্দ ব্যবহার করতে গিয়ে অসাবধানতাবশত প্রক্রিয়াকে পরিণতি এবং পরিণতিকে প্রক্রিয়া হিসাবে ব্যবহার করে থাকি। এর ফলে এক প্রকার দ্ব্যর্থকতার সৃষ্টি হয়। একে বলা হয় প্রক্রিয়া পরিণতি দ্ব্যর্থকতা। যেমন রাকিব আমাকে বলল যে আমি ঘর তৈরি দেখতে যাচ্ছি। এখন এই কথাটি শুনে কেউ বুঝতে পারে যে ওখানে ঘর তৈরি হচ্ছে বা নির্মাণ কার্য চলছে সেটি দেখতে যাচ্ছে। এখন কেউ এটি অসাবধানতাবশত ভাবতে পারে যে নির্মিত গৃহ দেখতে যাচ্ছে। স্পষ্টত এই দুটির মধ্যে পার্থক্য বিদ্যমান। গৃহ নির্মাণ কার্য এটি একটি প্রক্রিয়া, কিন্তু নির্মিত গৃহ এটি হলো পরিণতি বা কার্য। তাই এটি এই দুটির মধ্যে যদি আমরা অর্থ সঠিকভাবে নির্ধারণ করতে না পারি তাহলে এক প্রকার দ্ব্যর্থকতার সৃষ্টি হয়। এটিকে বলা হয় প্রক্রিয়া পরিণতি দ্ব্যর্থকতা। দ্বিতীয় প্রকার দ্ব্যর্থকতা হল প্রকার দৃষ্টান্ত দ্ব্যর্থকতা। অনেক সময় আমরা শব্দকে প্রকার অর্থে ব্যবহার করে থাকি, আবার দৃষ্টান্ত অর্থে ব্যবহার করে থাকি। প্রকার বলতে বলা হয় গোষ্ঠী এবং দৃষ্টান্ত বলতে বোঝানো হয় ব্যক্তি। যেমন কেউ আমাকে বলল ছুটি ছুটি ছুটি। প্রশ্ন করা হলো এখানে কয়টি শব্দ আছে। এর উত্তরে কেউ বলতে পারে একটি শব্দ আছে, সেটি হলো ছুটি। আবার কেউ বলতে পারে এখানে চারটি শব্দ আছে, যথা ছুটি 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 ও ছুটি। এখানে উভয়ের উত্তর ঠিক হলেও এক প্রকার দ্ব্যর্থকতার সৃষ্টি হয়। এইরূপ দ্ব্যর্থকতাকে বলা হয় প্রকার দৃষ্টান্ত দ্ব্যর্থকতা।